আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জিপিএ 5 এর পিছনে তুমি দৌড়াচ্ছ, অথচ জিপিএ 5 তোমার পিছনে দৌড়াচ্ছে তোমার কাঁধে অ্যাসিড আনার জন্য, তোমার পাশে যোগ হওয়ার জন্য, কিন্তু তুমি তাকে ধরতে পারতেছ না, সেটা তোমার হচ্ছে আউট অফ বক্সের বাহিরে। এখন এই জিপিএ 5 টা তোমার কাছে কেন আসতে চাইতেছে? কারণ এত কিছু সিস্টেম আছে, এত এত অয়ে আছে, যে অয়েগুলো ফলো করলেই তুমি হচ্ছে জিপিএ 5 পাইতেছ। এখন দেখা গেল তুমি ভালো স্টুডেন্ট কিন্তু জিপিএ 5 পাইতেছ না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তুমি ওই সিস্টেমে এখনো যাও নাই। সো এই যে সিস্টেমে যাও নাই, সেই জন্য আজকের এই ভিডিওটা তোমার জন্য, এবং তোমাকে অনেকগুলো সিস্টেম, অনেকগুলো টেকনিক আমি বলে দিতেছি, যে টেকনিকগুলো তুমি ফলো করলে HSC-তে এই প্লাস পাওয়াটা একদম সহজ হয়ে যায়। কয়েকটি স্টেপ আমি তোমাকে দেখাই দিচ্ছি, যে স্টেপগুলো তুমি ফলো করলে তুমি ইনশাল্লাহ HSC-তে এই প্লাস পাবা। ওকে, দেখো HSC-তে এই প্লাস পাইতে হলে তোমাকে দুইটা পার্টে ভালো করতে হবে, একটা হচ্ছে MCQ এবং হচ্ছে একটা রিটেন। আমি হচ্ছে তোমাকে এখনো ধরে নিচ্ছি 100 মার্কের পরীক্ষা হচ্ছে, 100 মার্কের পরীক্ষা হইলে রিটেন হবে 70 নাম্বার, MCQ তো হচ্ছে 30 নাম্বার। এখন এই 30 নাম্বারে তোমাকে হচ্ছে মিনিমাম তুমি 24 পাবা, এটা কনফার্ম, তুমি 24 মার্কের প্রিপারেশন তোমার আছে। আমি আর বেশি ধরতেছি না, ধরে নিচ্ছি তোমার 6টা MCQ ভুল হবে বা তুমি 6টা MCQ পারবা না। তার মানে এখানে 24+, তুমি হচ্ছে 24-এর নিচে আসা যাবে না, 24-এর উপরে আসতে হবে। আর এই 70 নাম্বারে দেখো, খেয়াল করো, তোমাকে কিন্তু এখানে 70 পাইতে হইতেছে না, তোমাকে এখানে পাইতে হইতেছে মাত্র 56। তাহলে দেখো 56 আর 24 যোগ করলে হইতেছে আমার 80। তার মানে আমি যদি রিটেনে পাই 57 56, আর MCQ-তে 24, তাহলে কিন্তু আমার 80 হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এখানে এই 56 কীভাবে পারবো? এখানে না বুঝে নিলাম, মানে 24টা MCQ দাগাইলে হয়ে যাইতেছে, তাহলে এখানে 56 আমি কীভাবে পাবো? আসো আমি তোমাকে বলি, আমার হচ্ছে 60টা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে, 60টা সৃজনশীল প্রশ্ন ×10, তাহলে আমি পাইতেছি 70। এখন আমাকে এখানে 70 পাইতে হইতেছে না, আমাকে এখানে পাইতে হইতেছে 56। তার মানে আমি 60টা সৃজনশীল প্রশ্নে 4টাতে যদি 9 করে পাই, তাহলে হচ্ছে আর 3টাতে যদি আমি হচ্ছে 7 করে পাই, তাহলে খেয়াল করো 4×9=36, 3×7=21, তাহলে আমার এখানে হইতেছে 57। তার মানে আমি 7টাতেই 10 করে পাইতে হবে, ব্যাপারটা তা না, আমি যদি 4টাতে 9 করে পাই আর 3টাতে 7 করে পাই, তাহলে আমার হইতেছে 57। আর আমি যদি এইখানে 56-এর পরিবর্তে 57 লিখি, তাহলে আমার হইতেছে 81। তার মানে আমার 80-এর উপরে থাকতেছে। এখন তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাই এইখানে 4টাতে আমি কেন 9 পাবো আর 3টাতে আমি কেন 7 পাবো? ওকে, এই জিনিসটা তোমাকে আমি একটু বেসিকলি বুঝাই দিই। আমার যে এখানে রিটেনে 11টা প্রশ্ন আসবে, 11টা প্রশ্ন 11টা চ্যাপ্টারের উপর থেকে আসবে বা 10টা চ্যাপ্টারের উপর থেকে আসবে। সো 10টা চ্যাপ্টারে তুমি নিজে একজন স্টুডেন্ট, তুমি জানো যে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, ওই চ্যাপ্টারগুলো থেকে তুমি কনফার্ম করে রাখো এরকম 4টা সাবজেক্ট, যে ওই চ্যাপ্টার থেকে ম্যাথ আসবেই, ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই, আর আসলেই তুমি সেগুলোর উত্তর যথাযথভাবে দিতে পারবা। তো তোমাকে হচ্ছে এখানে আমি ধরে নিচ্ছি যে তুমি যথাযথভাবে দিচ্ছ আর 9 করে পাইছ 4টাতে, আর এই যে 3টাতে এগুলো তো তুমি 7-এর উপরে পাবা, বাট আমি ধরে নিচ্ছি মিনিমাম তুমি 7 করে পাবা। তো যখন হচ্ছে তুমি এই 7 করে পাইতেছ, তার মানে তুমি এখানে পাইতেছ 21, এখানে 36, এমনও হইতে পারে যে তোমার হচ্ছে 57-এর বেশিও তুমি পাবা। আসো আমি তারপরেও তোমাকে কয়েকটা টেকনিক বলে দিই, কীভাবে তুমি 9 করে পাবা, কীভাবে তুমি 7 করে পাবা। অলরেডি আমাদের একটা সৃজনশীল কীভাবে লিখতে হয় সেটা নিয়ে ভিডিও আছে, তারপর আমি তোমাকে বলি। এখানে আমি দুইটা পার্ট অ্যাড করছি, একটা হচ্ছে মার্জিন আর একটা হচ্ছে প্রেজেন্টেশন। এই দুইটা পার্টের উপরে তোমার ডিপেন্ড করবে তুমি খাতায় কত করে পাবা, 9 করে পাবা নাকি হচ্ছে গিয়ে 7 করে পাবা, না 8 করে পাবা, না স্যার তোমাকে 10/10 দিবে। প্রথম হচ্ছে আমরা মার্জিন করতে হবে, সে একটা খাতা তোমাকে নর্মালি দিবে, সেই খাতাকে মার্জিন করতে হয়। মার্জিন করার ব্যাপারটা মাথায় রাখবা, এটাকে অবশ্যই পেন্সিল দিয়ে মার্জিন করবা, এবং মার্জিনটা ঠিক ততটুকু পরিমাণ জায়গা নিবা যতটুকু নর্মাল। মানে অনেকে করে কি, অনেকে হচ্ছে চারদিক থেকে মার্জিন করে, ঠিক আছে, ভুলও করা যাবে না, এটা ক্রস। তোমাকে হচ্ছে এই দিকের জাস্ট এই দুইটা পার্ট মার্জিন করতে হবে, এবং একটা মার্জিন অবশ্যই 1 স্কেল পরিমাণ হবে, আবার এটা বড় স্কেল না, যেটা নর্মাল স্কেল সেই অনুযায়ী তুমি একটা মার্জিন করবা, তাহলে তুমি হচ্ছে খাতায় একটু বেশি লিখতে পারবা। আর মনে রাখবা এই যে খাতায় সেটা তো অবশ্যই 16 লাইনের বেশি, বা তুমি যদি মনে করো 16 লাইন লেখার দরকার নাই, তাহলে তুমি হচ্ছে 14 লাইন করে লিখবা, 16 লাইন দরকার নাই, তুমি হচ্ছে 14 লাইন করে লিখবা। এবং এটাও মনে রাখবা যে একটা লাইন লিখছ, ধরো এখানে এই একটা লাইন, তুমি হচ্ছে এখানে একটা লাইন লিখছ, এই এক লাইন থেকে পরের লাইনের দূরত্ব তোমার এই এই পরিমাণ একটা আঙ্গুলের পরিমাণ হবে, ঠিক আছে, এখানে ধরে এক আঙ্গুল পরিমাণ হবে। সো এই লাইনের থেকে এই লাইনের দূরত্ব 1 আঙ্গুল হবে, এর বেশি গ্যাপ তুমি রাখবা না বা এর থেকে কম রাখবা না, তাহলে তোমার খাতাটা সারা চোখে পড়বে। ওকে, অলরাইট, তাহলে তুমি এক লাইন লিখছ এবং হচ্ছে পরে এরকম করে 1 আঙ্গুল পরিমাণ লিখলা,
এরকম করে আবার হচ্ছে তুমি এখানে আর এক আঙ্গুল লিখলা, মানে তোমার এরকম লিখলে কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, তখন আর তুমি আঙ্গুল মেপে লেখা লাগবে না, তুমি নিজেই হচ্ছে এটার পরিমাণটা করতে পারবা, তখন খাতাটা স্যারের চোখে ভাল লাগবে এবং তোমার লেখাগুলো স্যারের পড়তে পারবে। এই জন্য তোমাকে হচ্ছে মার্জিনটা মাথায় রাখতে হবে, মার্জিনের ব্যাপারে যেটা বললাম পেন্সিল দিয়ে মার্জিন করবা, এক পৃষ্ঠাতে 14 লাইনের বেশি লেখার দরকার নাই এবং এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব হচ্ছে এক আঙ্গুল পরিমাণ হবে। ওকে, তাহলে আমরা গেল হচ্ছে মার্জিনের ব্যাপারটা ক্লোজ। প্রেজেন্টেশন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা খাতার জন্য, কারণ যখনই স্যার তোমার খাতাটা খুলবে তখন দেখবে যে খাতার প্রেজেন্টেশনটা কতটুকু ভালো হয়েছে। তো আসো আমি তোমাকে কয়েকটা প্রেজেন্টেশন টপিকস বলে দিই। অনেকে আমার জিজ্ঞেস করে যাবে খাতায় কোন কোন কালি ব্যবহার করব। মনে রাখবা খাতায় হচ্ছে শুধুমাত্র দুই কালার ব্যবহার করতে পারবা, একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে নীল। তার মধ্যে আমি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট করব নীল কালি ব্যবহার করবা, সবুজ না, ঠিক আছে? নীল কালি হচ্ছে ব্যবহার করবা, কারণ আকাশ নীল। সো নীল অনুযায়ী তোমাকে হচ্ছে সবাই নীল কালি ব্যবহার করলে স্যাররা তোমাকে নাম্বার দিবে, বাদ বাকি অন্য কোনো কালার ইউজ করবা না। এখন এই নীল কালি কোন কোন জায়গায় ইউজ করবা, এটা হচ্ছে তুমি হচ্ছে এই যে আমরা যে লিখি মানে এক নং প্রশ্নের উত্তর বা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ান, সেখানে তুমি লিখবে এই যে নীল কালি দিয়ে অ্যান্সার টু দ্য কোশ্চেন, হ্যাঁ, নাম্বার ওয়ান। তো এইভাবে এটার নিচে দাগ দিয়ে দিলা, দিয়ে আবার এই কটাও হচ্ছে তুমি নীল কালি দিয়ে লিখতে পারো, সমস্যা নাই, বাদ বাকি লেখাগুলো আবার কালো কালি দিয়ে লিখলাম। ওকে, তাহলে কিন্তু তোমার খাতাটার কালারিং জায়গায় চেঞ্জ আসতেছে, মাত্র দুই কালার ইউজ করবা, কালো কালার দিয়ে তো লিখতেছ, নীল কালার ইউজ করবা। খাতার মধ্যে প্রেজেন্টেশনে তুমি আরও যে বিষয়গুলো ইউজ করতে পারো সেখানে হচ্ছে চার্ট ইউজ করতে পারো, ঠিক আছে, গ্রাফ ইউজ করতে পারো এবং হচ্ছে তুমি টেবিল ব্যবহার করতে পারো। এই তিনটা পার্ট কিন্তু মাথায় রাখতে পারবা। চার্ট কিভাবে দেখাবা আমি তোমাকে বলি, চার্টের হিসাবে ওকে, এখন ধরো তোমাকে হচ্ছে এখানে জিজ্ঞেস করলো যে মানে হিসেব, আমি সাপোজ হিসাব বিজ্ঞান দিয়ে বুঝাই, হিসেব বিজ্ঞানের বকেয়া বৃত্তি কয় প্রকার। সো তুমি লিখলা হিসাব বিজ্ঞানের বকেয়া বৃত্তি, আগে এভাবে লিখলা বৃত্তি, ওকে, বৃত্তি লিখে এখানে তুমি হচ্ছে এদিকে একটা, এদিকে একটা টেনে নিয়ে সেখানে লিখলা বকেয়া, ওকে, এখানে লিখলা হচ্ছে বকেয়া, বকেয়া বৃত্তি, এটার হচ্ছে আবার একটা বক্স করে দিলা, এখানে লিখলা নগদান বৃত্তি, এইভাবে দুইটা বক্স করে দিয়ে তারপরে তুমি এবার নিচ থেকে লিখলা যে বকেয়া বৃত্তি, এবার হচ্ছে গিয়ে সংজ্ঞাটা দাও, ঠিক আছে, এবার সংজ্ঞাটা দাও যতটুকু লাগে এবং মনে রাখবা শেষে গিয়ে অবশ্যই কি দিবা, শেষে গিয়ে একটা উদাহরণ দিবা। তাহলে তুমি হচ্ছে এই যে আমরা প্রথমে চার্টটা দেখলাম, তারপরে তুমি হচ্ছে গ্রাফ ইউজ করতে পারো, লাইক তোমার হচ্ছে গ্রাফটাকে পাই চার্ট ইউজ করতে পারো, এভাবে যে আমার এখানে এত পার্সেন্ট, এখানে এত পার্সেন্ট, এভাবে এত পার্সেন্ট, এগুলো বলে দিতে হবে না, তুমি তোমার মতো করে গ্রাফ এঁকে দিলা। যেটা শেষে বললাম টেবিল, টেবিল কোথায় ইউজ করবা আমি তোমাকে বলে দিই, তোমাকে বিভিন্ন জিনিসের ডেফিনেশন আসবে, ধরো বলবে যে হচ্ছে গিয়ে মানে ব্যবস্থাপনা এবং হচ্ছে ম্যানেজমেন্টের ভিতরে, ম্যানেজমেন্ট এবং হচ্ছে ব্যবস্থাপকের ভিতরে পার্থক্য দেখাও, লাইক এরকম একটা আসলো যে কোনো কিছু একতরফা বা দুতরফার মধ্যে পার্থক্য, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এইভাবে আমরা নর্মালি লিখি একতরফা দুতরফা, কিন্তু ব্যাপারটা তা না, এখানে তুমি যে কাজটা করবা তোমাকে হচ্ছে এইখানে আরেকটা গড় করবা, সেটা হচ্ছে কারণ, ঠিক আছে, কি কারণে পার্থক্যটা হইতেছে। প্রথমে এখানে লিখলা সংজ্ঞা, সংজ্ঞা লিখে এখানে একটা সংজ্ঞা, এখানে একটা সংজ্ঞা লিখলা, তারপর লিখলে হচ্ছে পার্থক্যের কারণ, হ্যাঁ, দুই কি কারণে একতরফা দুতরফার মধ্যে পার্থক্যটা হয়ে থাকে, তারপরে এখানে তুমি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতির একটা সুবিধা দিলা, সুবিধা এখানে লিখলা সুবিধা, হ্যাঁ, একতরফা দাখিলা পদ্ধতির একটা সুবিধা, দুতরফা দাখিলা পদ্ধতির একটা সুবিধা দিলাম, অসুবিধা দিবা আবার একটা একটা করে, হ্যাঁ, একটা অসুবিধা একটা অসুবিধা করে এবং শেষে এসে একটা উদাহরণ দিবা, তাহলে পাঁচটা টপিকস তুমি পাইতেছ। সো আমার যে কথাটা সেটা হচ্ছে খাতার প্রেজেন্টেশনে তুমি এরকম একতরফা দুতরফা দুইটা গড় না করে এখানে পাশে আর একটা গড় করবা, সেটা লিখবে হচ্ছে কারণ, আর কারণের ব্যাপার জায়গায় তুমি সবসময় এই পাঁচটা স্টেপ ফলো করবা, সংজ্ঞা, পার্থক্যের কারণ, সুবিধা, অসুবিধা। সো এইভাবে যদি তুমি খাতাটাকে প্রেজেন্টেশন করো এবং হচ্ছে মনে রাখবা তুমি অত বেশি লেখালেখি করতে হবে না, এরকম যদি তুমি প্রেজেন্টেশনটা করে আসতে পারো, ওই যে আমি বললাম এখানে আমার দরকার হচ্ছে 56, এখানে হচ্ছে 24, এখন এটার বেশিও তুমি 80 বেশিও পাইতে পারো, 80 বেশি পাইলে কিন্তু তোমার জন্যই লাভ। ধরো আমাদের যেটা হয় তোমাদেরকে আরও ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে আমি হচ্ছে 160 পাইলে হচ্ছে,
এখন বাই এনি চান্স তোমার ফার্স্ট পেপারের পরীক্ষা অনেক ভালো হইছে, তুমি এখানে পাইছো হচ্ছে এখানে পাইছো তুমি ধরো হচ্ছে 88, তাহলে তুমি 160 থেকে 88 বিয়োগ দাও কত হইতেছে আর ধরো হচ্ছে 72, তার মানে তুমি হচ্ছে সেকেন্ড পেপারে গিয়ে আর তুমি 80 পাইতে হবে ব্যাপারটা না, সেকেন্ড পেপারে গিয়ে তুমি জাস্ট 72 পাইলে কিন্তু তোমার আলটিমেটলি 160 হয়ে যাইতেছে। সো তুমি যত ইচ্ছা তত নাম্বার বাড়াইতে পারো, একটা সাব মানে এক পার্ট কিন্তু আরেক পার্টকে টেনে নেয়। সো এইভাবে তুমি যদি খাতাটাকে প্রেজেন্টেশন করো, আর এ আজকে যে আমি টপিকগুলো বলছি যেভাবে খাতা লিখতে বা যেই সিস্টেমটা এটা তুমি ফলো করো। আরেকটা জিনিস বলে দিই, আরেকটা জিনিস যেটা আমি মনে হয় না ভিডিওতে বলছি, এই জন্য তুমি সবচেয়ে বেশি GPA 5 পাবা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো তো একটু খেয়াল করো, আমাদের ইন্টারমিডিয়েটের 7 সাবজেক্ট না, এর মধ্যে কি তোমাকে 7 সাবজেক্টে এ প্লাস পাইতে হবে? অনেকে এই চিন্তা করে না, যদি তুমি 7 সাবজেক্টে 7 সাবজেক্টে এ প্লাস পাও তাহলে তুমি সেটা হয়ে যাবে গোল্ডেন এ প্লাস। ওকে, তার মানে সেটা কি, সেটা হচ্ছে গোল্ডেন এ প্লাস। বাট তোমার গোল্ডেন এ প্লাস দরকার নাই, যদি তোমার দরকার না থাকে, বাট যদি তোমার দরকার থাকে তাহলে তুমি 7 সাবজেক্টের সবটাতে এ প্লাস পাইতে হবে। যদি তুমি নর্মাল এ প্লাস পাইতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে, দেখো এই 7 সাবজেক্টের ভিতরে এক সাবজেক্ট আছে সেটাকে বলা হচ্ছে অপশনাল বা তৃতীয় সাবজেক্ট, যেখানে যদি তুমি এ প্লাস পাও তার মানে তোমার নাম্বারের সাথে 3 যোগ হবে। ঠিক আছে, আসো, তার মানে আমার এখানে 6 সাবজেক্ট, বেসিকলি 6 সাবজেক্টের ভিতরে আমি যদি হচ্ছে 3 বিষয়ে এ প্লাস পাই আর 3 বিষয়ে হচ্ছে আমি এ পাই, হ্যাঁ, তাহলে দেখো 3 × 5 = 15, 3 × 4 = 12, আর এই যে একটা অপশনাল সাবজেক্ট সেটাতে যদি আমি এ প্লাস পাই, লাইক অনেকের ইকোনমিক্স থাকে, অনেকের স্ট্যাটিস্টিক্স থাকে, অনেকে হচ্ছে অনেক সাবজেক্ট থাকে, সো এটাতে তুমি যদি এ প্লাস পাও তাহলে তোমার হচ্ছে এইখানে 3 নাম্বার যোগ হবে। 3 নাম্বার যোগ হলে দেখো বরাবর 30 হইতেছে, 30 তুমি 6 দিয়ে ভাগ করবা, কারণ আমার মেইন সাবজেক্ট হচ্ছে 6টা, তাহলে আমার বরাবর 5 পয়েন্ট হয়ে যাইতেছে। এখন বেসিক সমস্যা হচ্ছে তুমি যদি এইখানে এ প্লাস না পাও, মানে অপশনাল সাবজেক্টটাতে তুমি যদি ধরো হচ্ছে এ পাও তাহলে তোমার এখানে যোগ হবে 2, তার মানে এখানে 2 যোগ হওয়া মানে কি তোমার এখানে আরও এক বাড়াইতে হবে, তার মানে এখানে 4 বিষয়ে তুমি এ প্লাস পাইতে হবে। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমার অপশনাল সাবজেক্টে আমি যাতে করে এ প্লাসটা পাই, আর অপশনাল সাবজেক্টে আমি এ প্লাস পাইলে আমার মোট হচ্ছে এ প্লাস পাইতে হচ্ছে 4 বিষয়ে, আর এই 3 বিষয়ে পাইলে কিন্তু আমি এ প্লাস পেয়ে যাচ্ছি। ওকে, সো এই বিষয়টা সহজ হিসাব মাথায় রাখবা, আর এইভাবে যদি তুমি তোমার হচ্ছে পড়াশোনাটাকে গোছাই নাও এবং খাতাটাকে বার্নিশ করো, মার্জিন করো, এ প্লাস তোমারই তো আর কার। ওকে, ধরো এ প্লাস পাইছো, তারপরে কি করবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হবে না? সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হলে আমাদের এখানে একটা কোর্স আছে, কোর্সের ফি মাত্র বলতে গেলে একদম মাত্র 3000 টাকা। এই 3000 টাকায় তোমাকে পুরোপুরি মানে হচ্ছে পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়া হবে, যে তুমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে কী করতে হবে, এবং তোমাকে সব পড়িয়ে দেওয়া হবে, প্রত্যেকটা ক্লাসের পরে পরীক্ষা নেওয়া হবে, PDF দিয়ে দেওয়া হবে স্লাইড আকারে, মানে হচ্ছে তোমাকে মানে শিট হিসাবে। বাংলার যারা মানে হচ্ছে বি ইউনিট মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য বাংলার উপরে 20টা ক্লাস থাকবে, ইংরেজির উপরে 20টা, এবং হচ্ছে সাধারণ জ্ঞানের উপরে 20টা ক্লাস থাকবে। আমাদের ক্লাসগুলো শুরু হইতেছে কিন্তু 28 ডিসেম্বর থেকে, তো তুমি যদি ভর্তি হতে চাও তার আগে যোগাযোগ করবা এই 2টা নাম্বারে, এবং প্রত্যেকটা পরীক্ষার পরে তো পরীক্ষা থাকতেছে, আবার চূড়ান্ত 20টা মডেল টেস্ট থাকবে। সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য আবার সেম কোর্স, সেম পি, সেম তারিখ থেকে শুরু হবে, সেমভাবে হচ্ছে ভর্তি কার্যক্রম কনফার্ম করবা, বাট সি ইউনিটের শিক্ষার্থীরা বেনিফিটেড, তারা হচ্ছে 5টা সাবজেক্টের ক্লাস পাবে। ওকে, তো যারা হচ্ছে ভর্তি হবা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা, এই 2টা নাম্বারে যোগাযোগ করে তুমি তোমার ভর্তি কার্যক্রম কনফার্ম করে ফেলবা। আর ভিডিওটা কেমন লেগেছে শেষে যাইতে একটা কমেন্ট করে যাবা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমার জন্য শুভকামনা রইল, আসসালামু আলাইকুম।